কি রে টিনা খুব তো নতুন ফ্ল্যাট নিলি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট সাজালি সাজিয়ে এখন আবার ফ্ল্যাট থেকে জিনিসপত্র বার করে এখন কোথায় থাকছিস সেটা দেখাবি না দেখাবি না হুম দেখাবি না তো কি হয়েছে ঠিক বার করে নেওয়া হবে হুম কোথায় আছিস ঠিক বার করে নেওয়া হবে কত সিআইডি বাহিনী আছে ঠিক বেরিয়ে যাবে বুঝলি টিনা এই যে কোদাল শাবল কুরুল এইভাবে তুই যে পাটা কাটবি ভাবতে পারিনি মানে তুই নিজে থেকে পাটা কাটলি হ্যাঁ দেখ টেকনিক জানতে হয় প্রথমত হচ্ছে ভাই টেকনিক নিয়ে চলতে হয় স্বামী আছে তো কি হয়েছে স্বামীর সাথে পোষাচ্ছে না স্বামী সুখ দিচ্ছে না স্বামী ভালোবাসছে না স্বামী টাকা পয়সা দিচ্ছে না তাতে কি হয়েছে টেকনিক জানতে হয় টেকনিক 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 বাইরের পুরুষ ধরবি জানতে পারবে কেন স্বামী স্বামী জানতে কেন পারবে পুরুষ ধরবি পুরুষের কাছে একটু কাঁদুনি গাইবি বলবি ফোনের রিচার্জ করে দিতে দেখবি ফোনে রিচার্জ হয়ে যাবে বলবি যে আমার খুব অসুবিধে হচ্ছে আমার পার্লারের খরচ নেই আমার নিজের কোনো খরচ নেই আমি ভীষণ কষ্টে আছি প্লিজ আমাকে দু হাজার টাকা দিন তিন টাকা দিন এইভাবে বাইরের পুরুষদের ওপর মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা নিয়ে নিতে হয় এইভাবে করতে হয় কি করলি দেখলি তো সামনে কোদাল পড়ে আছে শাবল পড়ে আছে কাটারি পড়ে আছে তার উপর গিয়ে নিজে পাটাকে ট্যাক করে কেটে দিলি ভাই টেকনিক জান এটা দু টেকনিক জানতে হয় টেকনিক টেকনিক কিছু কিছু মহিলা আছে এইসবের ওপর স্পেশাল ক্লাস করেছে সেই সমস্ত মহিলাদের কাছে কোচিং নেই পারলে পারলে কোচিং নেই তারা তোকে শিখিয়ে দেবে একটা পুরোপুরি সমাধান শিখিয়ে দেবে কিভাবে ওই শ্বশুরবাড়ি তো থাকবি শ্বশুরবাড়ি খাবারও খাবি এই যে তোর মা ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলছে পরিবারে লড়াই চলছে তোরা কি তুই কি ভাবছিস না আমরা কিছু বুঝতে পারছি না তোর মা তোকে পেছনে মছে না তোর বাবা তোকে পেছনে মছে না তোকে ইগনোর করে পরিষ্কার দেখলে বোঝা যায় তোদের মধ্যে একটা আটকাট ছাড় চলছে পরিষ্কার চোখ দেখেছিস চোখ চোখ কাকে বলে চোখ হুম কারণ এই চোখ যদি না থাকে খাবো কি খাবো কি এই চোখ যদি না থাকে কিছু কিছু মানুষ থাকে এই চোখ যদি না থাকে হয় খাবো কি তাই না হুম এইভাবে আবার কখনো কখনো ভিক্ষে চাইবি যে খেতে হবে খাওয়াতে হবে একটু দাও একটু দাও একটু দাও এরকম করে মেনটেন করতে হবে সবাই জানে সবাই জানে টিনা না যে তোর তোর জীবনসঙ্গী কীরকম সবাই জানে জানি তোর জীবন সঙ্গী পয়সা দেবে না ওই পরের কাছ থেকে নিয়েই নিজের রোজগার মানে নিজের পেট চালাতে হবে নিজের বাবা মাকে খাওয়াতে হবে নিজের বাবা মার ভালো করতে হবে সবাই জানে কিন্তু তাতে কী হয়েছে এভাবেই চলবে এভাবেই চলবে পারলে মাঝে মাঝে ওই তো বাইরে একটা করে ধরে রাখবি ধরে রেখে এইভাবে চলবি তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সেকেন্ড পার্ট হচ্ছে দাদু কেন চাকর দাদু কেন চাকর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আগে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করে নিই ঠিক আছে দেখো এই যে কথাগুলো বললাম না এই সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়ায় উঠছে উঠবেই তো উঠবেই তো ঠিক যে যেমন দুনিয়া চেনে তেমন যার সাথে যেমন হয় দুনিয়া তো সে তেমনভাবে চিনবেই তাই না আচ্ছা তোমরাই বলো জামাই তো কি হয়েছে জামাই কখনো ছেলে হতে পারে না কেন হতে পারে না জামাই ছেলে হতে পারে কখন ছেলে হতে পারে বলো তো যখন জামাইয়ের পরিবারের শিক্ষাটা ঠিক সেই জায়গায় থাকবে এক্স্যাক্টলি আমরা পরের বাড়ির মেয়ে আমরা শিক্ষা পেয়ে আসি কি শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা হবে তাহলে দু সালের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আমি কেন আমার ছেলেকে শেখাবো না আমি যেমন চাইবো একটা পরের বাড়ির মেয়ে আমার বাড়িতে এসে আমাকে নিজের মা আমার হাজব্যান্ডকে তার নিজের বাবার মতো ভেবে ভালোবাসুক আমার ঘরটাকে আপন করে নিক আমি কেন পারবো না তাকে শিক্ষা দিতে যে সেই মেয়েটির বাবা মাকে নিজের বাবার মতো নিজের মায়ের মতো সেই রকমভাবে একদম মন থেকে ভালোবেসে কোনো দেখানো নয় কোনো রকম কিছু নয় একদম যেমন সে আমার আমাকে আমার ছেলে যেমন আমার তার নিজের বাবা মাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে তাদের টেক কেয়ার করবে তাদের নিয়ে ভাববে ঠিক সেই রকম কেন তারা করবে না এটা হচ্ছে মেন ব্যাপার সেগুড়ে বালি কখন হয় জানো যখন একটা মেয়ে তার নিজের পরিবার থেকে নিজের সংসার থেকে নিজের স্বামীর থেকে পায় না তখন তার হিংসাটা গিয়ে পড়ে অন্য জায়গায় এই জায়গাটা হয়ে আসছে সারা জীবন আজকে নতুন বলে নয় এই জিনিসটা সারা জীবন হয়ে আসছে আজকে নতুন কি বলবো বলো মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু কেন তোমরা অনেক মহিলাদেরকে দেখবে যাদের নিজেদের যারা নিজেদের নিজেদের বাবা মাকে আমি আবারও বলছি বাবা মাকে ভালো রাখাটা শুধুমাত্র একটা ছেলের দায়িত্ব না একটা সরি একটা মেয়েরও দায়িত্ব আরে ভাই সেই মা যেমন বাবা যেমন একটা ছেলে মেয়েকে একটা ছেলেকে মানুষ করেছে পুত্র সন্তানকে একটা কন্যা সন্তানকে তো সেই মানুষ করেছে বরং তার ডাবল দিয়ে তাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে বিয়ে ধাওয়া দিয়ে জিনিসপত্র সোনা দানা গয়না সব দিয়ে পাঠিয়েছে যার যেমন ঘরে বিয়ে হয় তাই তো তাহলে সেই মা বাবাটা কেন মেয়েটার কাছ থেকে কিছু আশা করতে পারে না এই যে ব্যাপারটা কিন্তু কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু মানুষ থাকে তারা এতটাই নিচ এতটাই নোংরা জঘন্য মানসিকতার তারা কি করে জানো তো সেইরকম ধরনের মহিলাও আছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি যারা নিজেদের বাবা মাকে ভালো রাখবে বলে স্বামীর পাশ থেকে তারা কিচ্ছু পায় না কারণ তাদের স্বামী সুখ সেরকম নয় তাদের স্বামীভাগ্য সেরকম নয় আমি এটা সবাইকে বলছি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে একটা মেয়ে হয় যখন আরেকটা মেয়ের দিকে আমি আঙুল তুলবো তখন আমার নিজেকে দেখা দরকার যে আমি পাচ্ছি না তার জন্য আমি অন্যের সুখ দেখলে জ্বলছি এটা উচিত না অন্যের সুখে সুখী হতে হয় খুশি হতে হয় এই বড় মনটা পেতে গেলেও একটা শিক্ষা দরকার লাগে আজকে লোকের কাছে ভিক্ষেছে অন্য পুরুষের কাছে হাত পেতে এরকম ভাবেও বাইরে পর পুরুষ দেখেও আজকে আমার চরিত্র সব যদি ভালো হয় একটা বাইরের লোক আমার চরিত্র নিয়ে বলে দেবে এত সহজ চোখ উপড়ে নেবো আইনি পথে তার আমি মানে ধাসটিগিরি ছুটিয়ে দেবো একদম বুঝিয়ে দেবো যে একটা মহিলার নামে বলার ফল কি হতে পারে যাদের পিছনে ভয় থাকে যাদের পিছনে অনেক কিছু ইতিহাস আছে তাদের মুখ খোলার ক্ষমতা থাকে না তারা আইনি পথেও এগোতে পারে না কিন্তু চিনার মতো কিছু মেয়েদের দিকে আঙুল তুলতে তারা ভালো করে পারে এক্স্যাক্টলি এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে লোকের কাছে হাত পাততে হচ্ছে তাহলে আজকে আমরা চিনাকে কি দেখেছি কারুর কাছে হাত পাতে হচ্ছে হাত পাতে হচ্ছে কারুর কাছে আজকে একটা মেয়ে তার শ্বশুর ভোগ করছে একটা মেয়ে তার শ্বশুর ভোগ করছে কেন সে মুখ বন্ধ করে সহ্য করবে কেন সে দিনের পর দিন সহ্য করবে কিসের জন্য সহ্য করার তো কোনো মানে হয় না যে মহিলারা নোংরা নোংরা আমি একজন মেয়ে আমার অধিকার আছে আমার নিজের মতো করে বাঁচার আমার অধিকার আছে আমি কেন সহ্য করবো সেই যুগ আর নেই আমি মরে গেলে আমার কী হবে আমাকে যদি কেউ মেরে ফেলে আমি যদি মরে যাই কি হবে আমার কি হবে আমার মা বাবার কী হবে আমি চলে গেলে তো আমি চলে যাবো কেন আমি চলে যাব আমার এই সুন্দর জীবনটাকে আমি কেন চলে যেতে দেব সময় থাকতে আমাকে বেরিয়ে আসতে হবে আমাকে বাঁচতে হবে আমার সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে আমার নিজের জন্য আমাকে বাঁচতে হবে আমি বাঁচবো আমি নিজে আমার সন্তানকে পাবো যে পরিবার আমার সন্তানকে আমার কাছ থেকে কেটে নিচ্ছেন দিতে দিচ্ছেন আমি সেটাকে আমার সন্তান আমার জীবন আমি সন্তানকে নেব আমি পারবো এই যে যুদ্ধটা একটা মেয়ের এটা মনের জোর কেন একটা মেয়ে দিনের পর দিন অবহেলা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবে শ্বশুরবাড়ি মেয়েরা করতে চায় দুটো ভাত খাবার জন্যে নয় দুটো পড়ার জন্য নয় একটা সুন্দর জীবন পাওয়ার জন্য আর সুন্দর জীবনের মানে যদি এটাই হয় যে বেচু দিনের পর দিন যে ভিডিওগুলো দেখিয়েছে যে ভিডিওগুলোতে যে কথাগুলো বলেছে দিনের পর দিন সেইগুলো যদি সত্যি সত্যি ঘটনাগুলো ঘটে এই ভিডিওর কথাগুলো বেচুর রূপ যদি এরকম হয় তাহলে টিনা পাঁচটা বছর কি ভোগ করেছে এটা আমাদের জানার বাইরে কিচ্ছু নেই কারণ বেচু এই একটা বছরে যে ভিডিওতে যা যা কথা বলেছে যা যা করে গেছে তাহলে পাঁচটা বছর তার ভিতরে রূপ কী হতে পারে কি হতে পারে যে পরিবারে তার নিজের রক্ত তার নিজের মেয়ে লাঞ্ছিত অবহেলিত সেই জায়গায় একটা পরের বাড়ির মেয়ে কি করে ঠাঁই পেতে পারে একে জীবন বলে এই রকম জীবনকে একটা মেয়ে চায় নাকি একটা বাবা মা এইরকম জীবনের কথা ভেবে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে এই রকম মেয়েরা কখনো কাটারি আর কোদালের উপর পা কেউ নিজে থেকে দেয় না কারণ এটা ভাগ্য সেই কোদালটা এইরকম হয়ে থাকে আর কাটারিটা এইরকম হয়ে থাকে কারণ মেয়েটা প্রথম দিন থেকে কি না জেনে সেই কাটারি আর কোদালের ওপর দিয়ে দিয়ে যাচ্ছে এইভাবেই গেছে মেয়েটা জানেও না কিন্তু যে সময় পাটা ফালা হয়েছে ঠিক ফালা হবার আগে মেয়েটা নিজেকে বেরিয়ে আসতে পেরেছে মেয়েটা নিজেকে বার করে আনতে পেরেছে অবশ্যই সমাজের নিয়ম যে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলে নাকি মেয়ের আর কোনো দাম থাকে না আহারে সত্যি মনে হয় এই যুগটা আছে আর এই যুগটা নেই কিছু গ্রাম্য জায়গায় এরকম ধরনের কথাবার্তা এখনও আছে তবে মানুষ এখন অনেক ফরওয়ার্ড অনেক ফরওয়ার্ড এখন অনেক ফাস্ট সব দিক থেকে বাঁচাটা আগে মনুষ্য জীবন ভগবান আমাকে জীবন দিয়েছে জীবনটা আমার কাছে খুব দামি আমার আমি বড্ড দামি এই জিনিসটা মানুষকে শিখতে হবে আমাকে বাঁচতে হবে মরে যেতে তো এক সেকেন্ড সময় লাগে ভগবান চাইলেই ভগবান নিয়ে নিতে পারে কিন্তু না ভগবান দেওয়ার জন্য নেবার জন্য জীবনটা দেয়নি একটা সময় পর্যন্ত তুমি জীবনটাকে উপভোগ করো নিজের মতো করে পরিষ্কার কথা আর টিনা সৎ ইনকাম করছে টিনা কোথায় নোংরামি করে ইনকাম করছে আজকে কিছু মানুষ তাদের নিজেদের ইনকামের জন্য নিজেদের পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য সেটা তাদের ফেলিওর তারা ফেলিওর তাদের এগুলো তাদের মানে কি বলবো তারা জীবনে সাকসেস হতে পারেনি সুন্দরভাবে পথ চলার সুন্দরভাবে নিজেদের অন্ন মুখে তোলাবার জন্য তো জানাই সেই সব মহিলাদেরকে যারা নিজেদের পরিবারের মুখে মা বাবার মুখে অন্ন তুলে দেবে বলে পরের বাড়ির মা বাবাকে পরের বাড়ির মেয়েকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং কন্ট্রোভার্সি করছে সোশ্যাল মিডিয়ায় বসে তাদের চরিত্র হনন করছে হাসি পায় তো তাদের দেখলে হাসি পায় তাদের দেখলে টিনার না হয় স্বামী এরকম টিনা না হয় স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছে কিন্তু তাদের তো স্বামী আছে তাদের স্বামীরা তাদের মা বাবাকে খাওয়ায় না এ মা সে কেন চাকরি বাকরি করে না মা বাবাকে খাওয়ায় না এ বাবা এরকম কেন ভগবান বাবা সোশ্যাল কত মহিলাদেরকে দেখি সেই সব মহিলাদেরকে প্রশ্ন করছি স্বামীরা বাবা মাকে খাওয়ায় না এ বাবা এরকম করে বুঝতে হয় মানে পরের বাড়ির মহিলাকে বাম মাকে ঠাকুমাকে দিদিমাকে এর সাথে ওর সাথে শুয়ে অবস্থা চিচি চি এই হল এই দশা এ মা সেগুড়ে বালি এটাই তো হয় এ মা টিনা ঠিক আছে টিনা ঠিক আছে টিনা প্রমোশনাল ভিডিও করছে টিনা ব্লগ ভিডিও দিচ্ছে টিনার এটাই চ্যানেল আর টিনার সর্সের চ্যানেল ভদ্রভাবে সুন্দরভাবে রোজগার করছে এতেই তো ফাটছে আপনাদের তাই না ফাটবে ফাটবে আরও ফাটবে আরও ফাটবে চব্বিশ তারিখ আসতে দিনে আরও ফাটবে বুঝতে পেরেছেন দিনগুলো যাক না আস্তে আস্তে আরও ফাটবে অনেক কিছু হবে আসলে কি বলতো ইউটিউবে না এলে ওয়াইটিতে না এলে এইরকম ধরনের নোংরা মহিলা মানে মানসিকতার মহিলাগুলোকে জানতে পারতাম না বুঝতে পারতাম না হ্যাঁ শুনেছি মহিলারা মহিলাদের সবথেকে বড়ো শত্রু এতটা নোংরা এতটা নোংরা আমার সব থেকে বিশ্বাস করো তোমরা আমার সব থেকে হাসি লাগে এই জায়গাতে আমি বারবার বলি না যারা এই ধরনের ফ্রাস্ট্রেটেড কথাবার্তা বলে মানে ফ্রাস্ট্রেশন রেখে মনের মধ্যে কথা বলে না রিয়েলি তারা ফ্রাস্ট্রেটেড তাদের লাইফে তারা এতটুকু শান্তিতে নেই হলে ভাবো না আমি কথায় বলছি আমার মা বাবা আমার স্বামীরও তো মা বাবা হবে এটাই তো স্বাভাবিক আমি যেমন আমার মা আমার শ্বশুর শাশুড়ির কথা ভাববো তাই তো মানে সেই মা বাবার কথা ভাববো আমার স্বামীও তো আমার মা বাবার কথা ভাববে আর এগুলো না শিক্ষার উপর ডিপেন্ড করে ঠিক আছে এগুলো কপাল থাকতে হয় যাদের কপাল থাকে না তাদেরকে অন্য পুরুষ ধরতে হয় কারণ সেখান থেকে তো পাচ্ছে না অন্য জায়গা থেকে পেতে হবে অন্যের কাছে ভিক্ষে করতে হবে অথবা যদি না পাও পরের বাড়ির সংসারকে ভাঙিয়ে পরের বাড়ির মহিলাদেরকে গাল দিয়ে সে মাকে হোক বাপকে হোক পিসিকে হোক ঠামিকে হোক যাকে হোক গাল দিয়ে ইনকাম করতে হবে ঘেন্না লাগে তাই না হুম পাশ দিয়ে গেলেও যেন মনে হয় গন্ধ যাচ্ছে তাই না সরে চলে আসত এভাবে গা সরিয়ে একজ্যাক্টলি ঘটনা হচ্ছে এটাই ঘটনা হচ্ছে এটাই আমি কি করব আমার কি করা উচিত সেটা আগে ভাবা উচিত তাই তো এইটা এর জন্যেও এই গড়েও দেয় কিন্তু ভগবান সম্পূর্ণ করে না এটা গড়েও কিন্তু বাবা মায়েরা এইটাও কিন্তু বাবা মায়েরা গড়ে এটা আমার সন্তান মানুষ করার দায়িত্ব আমার আমি যদি শেখাই এই ধাপটা জীবনের পাটটা আসল পাটটা যদি আমি পড়াই আমি যেরকম বলবো আজকে আমি ভিডিওতে যেটা বলছি এইরকমই আমি আর শেখাবো আমি আমার ছেলেকে এরকমই তাহলে আমার ছেলে আমার আদর্শ নিয়ে তৈরি হবে আমার হাজব্যান্ডেরও সেম আদর্শ নিয়ে তৈরি হবে ও দেখবে যে আমার বাবা আমার দাদু দিদার সাথে কীরকম ব্যবহার করে আমার দাদু দিদাকে কতটা মা বাবার মতো শ্রদ্ধা করে এই শিক্ষাটা আমার ছেলে পাবে পেতে 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 ও কিন্তু নেক্সট টাইম গিয়ে পরে গিয়ে ইন ফিউচারে ও কিন্তু ওর লজের সাথে সেই ব্যবহারটাই করবে তাই তো এবং নিজের মা বাবাকেও যেরকম রেসপেক্ট দেবে তাদেরকেও যেরকম রেসপেক্ট দেবে তাদের জন্যও করবে তাদের জন্য ভাগ ভাববে এই যে আলাদা এই যে একটা ডিস্ট্যান্স এই যে একটা ডিফারেন্স যে নিজের বাবা মা পরের বাবা মা আমার বইয়ের বাবা মা এই জিনিসটা কখনো মাথার মধ্যে আনবে না এটাও আনবেই না ওর মধ্যে থাকবেই না কারণ নিজের প্রপার শিক্ষাটা তো এগুলো যে মেয়েদের কপালে থাকে না না তারা এরকম পরের দিকে এরকমভাবে নজর দেয় পরে এরকমভাবে বলে এগুলো ফ্রাস্ট্রেশন এগুলো ফ্রাস্ট্রেশন আর কিচ্ছু না ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু না আমার মতে বলে আমার মতে বলে আমি হানড্রেড পারসেন্ট দেবো আমার ভালোটা আমি সংসারে ঢেলে দেবো তারপরেও যদি আমাকে ভালো না রাখা হয় এবং আমার জীবন আমার জীবনটা যদি শেষের পথে চলে যায় কেন আমি শেষ করতে দেবো কেন আমি শেষ করতে দেবো আমার পেটে বিদ্যে আছে প্রচুর অপরচুনিটিস আছে আমার মা বাবা আমার পাশে আছে সেই জায়গায় আমি যদি নিজে দাঁড়াই নিজে দাঁড়াবো এবং দাঁড়াবো শুধু এটা নয় যে আমি আমার নিজের জন্য দাঁড়াবো আমার মা বাবা প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমার প্রায়োরিটি তাই তো আমাকে যারা প্রায়োরিটি দেয় তাদেরকেও আমি প্রায়োরিটি দেবো তাদের ভালো থাকা তাদের সব কিছু আমার কাছে মেন কথা হচ্ছে হিংসা কেন থাকবে বাবা মাটা আমার বাবা মা হিংসা কেন থাকবে তাই না তো সেই জায়গায় একটা মেয়ের জীবনে যে কিছু ঘটে যায় সেই ঘটে যাওয়াটাকে নিয়ে যে ধরনের মহিলারা নোংরা কথা বলে বিশ্বাস করো এগুলো সেই সেই নোংরা মানসিকতার যে মহিলাগুলো তাদের ক্যাটাগরিটাই সেম ক্যাটাগরি এই জন্যই তারা এই ব্যাপারগুলো নিয়ে বলতে পারে আমি জানি না আমার সাথে তোমরা কতটা সহমত হবে তবে হ্যাঁ একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে খেতে যায় না পড়তে যায় না পড়ার জন্য দুমুটো খাওয়ার জন্য দুমুটো দুটো জামা কাপড় পরার জন্য মেয়েরা যায় না তার জন্য স্বামীরা ভাত কাপড়ের দায়িত্ব দেয় নেয় না স্বামী কথাটার অর্থটা অন্যরকম বিয়ে কথাটার অর্থটাও অন্যরকম রকম ধরনের ঠিক আছে সব কিছু অন্য ধরনের আজকে স্বামী বেকার হবে পরের দিন স্বামী আমাকে রাতারাতি বিক্রি করে দেবে যখন দেখবে যে হ্যাঁ প্রচুর টাকা আসছে তখন দিনের পর দিন বিক্রি করে 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 সেই স্বামী সত্যি একটা মেয়ের প্রাপ্য কী বলো তোমরা আমার তো মনে হয় এরকম স্বামী থাকার থেকে একটা মেয়ে চিরকুমারী থাকে অনেক ভালো যদি মেয়েটার বিয়ে না হয় অ্যাটলিস্ট মেয়েটার একটা আইডেন্টি থাকবে সে নিজের মতো করে এগিয়ে যাবে তো টিনার মতো মেয়েদের জীবনে কিন্তু টিনার জীবনে ওই একটাই ব্যাপার একটা ছোট্ট সোনা আছে ওই গোপাল ঠাকুরটার অধিকার কিন্তু টিনারও কিন্তু ওই গোপাল ঠাকুরের ওপর অধিকার আছে কারণ সে তার মা নোংরা খেলা একটা নোংরা মানুষ বুঝবো কখন তার আচার ব্যবহারে আজকে একটা বছর ধরে টিনার জীবনসঙ্গী বুঝিয়ে দিয়েছে যে সে কতটা প্রপার জীবনসঙ্গী সে কতটা জীবনসঙ্গী হবার যোগ্য টিনার কেন কোনো মেয়েরই যোগ্য নয় আমি বলেছিলাম না আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেকেন্ড হ্যান্ড কেন থার্ড হ্যান্ড গড়িয়ে পড়িয়ে যাওয়া এখন যেগুলো শুনতে পাচ্ছি এরকমই জুটবে এর থেকে ভালো জুটবে না এই রকমই জুটতে হবে মাসি পিসি কাকু কাকি দিদা দিদা এইগুলোই জুটবে এর থেকে ভালো কিছু জুটবে না আর যেগুলো জুটবে এই তো যেমন পয়সার ওপর লোভ না থাকবে ভালোবাসা না থাকবে কিছু না থাকবে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না বুঝতে পেরেছ একটা মেয়ের যদি শরীর শারীরিক চাহিদা মেটাবার থাকে না একটা মেয়ে ওই জায়গাতে থেকে গিয়েও বসতে পারে আবার একটা ছেলের যদি চাহিদার দরকার থাকে একটা ছেলে ওই জায়গাতে গিয়েও মেটাতে পারে অতএব এই বিয়ে জিনিস বিয়ে নামও পবিত্র ব্যাপারটাকে না আজকে যে জায়গায় নোংরা জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছে কিছু নোংরা মানসিকতার মহিলারা তাদেরকে তো জাস্ট এইটা তাদেরকে তো জাস্ট এইটা তারা বিয়ের অর্থ বোঝেই না কারণ তারা তারা জানি যে আমাদের হাজব্যান্ডের দিয়ে না হলে আমাদের তো বাইরে আরেকটাকে ধরে নেবো অথচ হাজব্যান্ডও থাকবে হাজব্যান্ডের চোখে ধুলো দিয়ে বাইরেও একটা করে সম্পর্ক রাখবো তাদের কাছে বিয়ে মানে হচ্ছে এটা আরে ভাই সংসারে তো আছি বাচ্চা তো মানুষ করছি তারপর বাইরেও আছে সব দিক থেকে হয়ে যাচ্ছে বুঝতে পারছ এটা কেন টিনা করেনি টিনা ঘর থেকে বেরিয়ে চলে এসেছে এটা কেন টিনা করেছে ঘরে বসে থাকতে পারত ওখানে বসে করতে পারত না জানিয়ে করতে পারত কন্টেন্ট মানুষের জীবন হচ্ছে কন্টেন্ট মানুষের আরেকটা মানুষকে বিক্রি করে আরেকটা মানুষকে পেট চালাতে হচ্ছে দেখছে না যে তার সন্তান আছে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মা থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে মাকে গালাগালি দিতে হচ্ছে পরে সংসার ভেঙে যাচ্ছে আরে না যত ভাঙবে তত আমাদের পেট চলবে কন্টেন্ট যতদিন টানবো ইলাস্টিকের মতো তত পেট চলবে এই তো হচ্ছে মানুষের মানসিকতা এখানে আর কী বলবো আমরা কিচ্ছু বলার নেই বুঝতে পারছো এবার আসছি দাদু কেন চাকর এটাই তো হওয়ার ছিল বিনা পয়সার চাকর গো বিনা পয়সার চাকর দেখতে পাচ্ছিলে না কাজের লোক নেই বাড়িতে বিনা পয়সায় ভালো মন্দ খাচ্ছে চাকরা চাকরগিরি করে দিচ্ছে হাতে নাতে করে দিচ্ছে বেশ কত ভালো মুখের কাছে চলে আসছে স্বাভাবিক তারপর কনটেন্টের অভাব কন্টেন্ট বুঝতে পারছো এই সময় যদি না আসতো দাদু কনটেন্ট কোথায় পেতো কোথায় পেতো যে সিনেমা হয়েছিল বাবা কেন চাকর এখন হচ্ছে দাদু কেন চাকর ফায়দা ছাড়া কিছু করে নাকি ও মা ঘর করতো বসতে থাকতে দিত ওখানেই রাখতো যদি না দাদুর সম্পত্তির ভাগিদার না থাকতো সম্পত্তির ভাগিদার আছে না দিদা আছে মামা আছে মামি আছে মাসি আছে সব আছে বলো না কেন বলছো তোমরা এনে রাখার কথা বলো সবাই আছে তো যদি না থাকতো সম্পত্তির কোনো ভাগিদার না থাকতো তাহলে আমি তো অবশ্যই তোমাদের আবার বলার সাজে নাকি ঠিক নিয়ে চলে আসতাম তাই না এই সমস্ত মানুষকেদের নিয়ে নাকি সংসার করা যায় সিরিয়াসলি এদের মধ্যে পজিটিভিটি এদের মধ্যে পজিটিভিটি খুঁজে বার করা আমার তো মনে হয় দূরবীন দিয়ে কেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও পজিটিভিটি পাওয়া যাবে না কারণ যারা বেকারত্বে ভুগে যারা নিজেদের বউকে বিক্রি করে বাড়ির বউকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ইনকাম করে আমি তো বলবো সেই মেয়ের তো আমি কী বলবো বলো জানো তো যে এইরকম মেয়ের কুমারী থাকা সত্যি খুব ভালো দরকার নেই বিয়ে হবার কী হবে বিয়ে হয়ে অ্যাটলিস্ট একটা মেয়ের আইডেন্টি তো থাকবে এইভাবে একটা মেয়েকে তো দিনের পর দিন মানে বারবার বলি টিনা মনের জোরটা প্রচণ্ড বেশি মা বাবা বাপের বাড়ির সাপোর্টটা আছে বলে তাই এত মানুষের ভালোবাসা আছে বলে তাই হলে ওই মেয়েটা ঠিকতো না খুব ধ্রুব সত্যি কথা ধিককার লাগে এই সমস্ত মহিলাদেরকে যারা এই ধরনের মানুষদের পরিবার থেকে আলাদা করে সংসার ভেঙে দিয়ে দিনের পর দিন মানে সংসার ভাঙা তো দূরের কথা সংসারটা তো ভাঙারি ছিল অবভিয়াসলি সংসারটা তো ভাঙারি ছিল তবুও যে বাচ্চাটার সাথে যদি এক হবারও থাকতো যদিও কিন্তু সে সুযোগটা দেয়নি তবে হ্যাঁ ভগবান যা করে মঙ্গলের জন্য করে বিশ্বাস করো এইরকম স্বামীর দরকার নেই একটা মা সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে মানুষ করতে পারে সত্যি বলছি দরকার নেই টিনার যেরকম ধরনের মেয়ে এরকম ধরনের ছেলে টিনার প্রাপ্য একদম নয় একদম নয় তবে হ্যাঁ ভগবানের ভগবানের কর্মা বলে তো একটা ব্যাপার আছে ভগবানের তরফ থেকে কর্মা ব্যাক আমার এইটুকু বিশ্বাস জানো তো যে বা যারা টিনাকে নিয়ে এইভাবে দিনের পর দিন কথাবার্তা বলে যাচ্ছে ভগবান আছে দেখো শুধু মিলিয়ে নিও তোমরা কথাটা একদম মিডিয়ে নিও একটা ফ্ল্যাটে তার পছন্দ হয়নি একটা ফ্ল্যাটে তার প্রবলেম হচ্ছে একটা ফ্ল্যাটে তার মনে হচ্ছে না যে সে মানিয়ে গুছিয়ে থাকতে পারে সো বাট তার ইচ্ছা তার যদি মনে হয় যে সে অন্য জায়গায় বাড়ি ভাড়া নেবে সে অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নেবে নিতে পারে যারা বাড়ি ভাড়া নিয়ে থাকে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আরে ভাই ওকে তো ভাড়া নিয়েই থাকতে হবে ওকে তো থাকতে হলে ভাড়া নিয়েই থাকতে হবে হয় ওকে জায়গায় কিনে বাড়ি করতে হবে আর না হলে ওকে ভাড়া বাড়ি নিয়ে থাকতে হবে এই তো হচ্ছে সিম্পল কথা আর কেন ফ্ল্যাটের মধ্যে কি হয়েছে না হয়েছে এগুলো তো সব আমরা সবাই জানি কিছু নোংরা মানসিকতার মহিলারা দিনের পর দিন নোংরা করে মেয়েটাকে নিয়ে এরকমভাবে আমরা তো সবই দেখেছি ফ্ল্যাট নিয়ে কী হয়েছে কম নোংরা মতো হয়নি ভালো কথা এই নোংরা গিয়ে পড়বে অন্য জায়গায় ভারী হবে বাচ্চাটা পেতেও সুবিধা হবে যেটা হলো ভালোই হলো টি না তো দেখাতে পারবে যে ভিডিওতে কি বলা হয়েছে সব ভিডিও তো জমা পড়ে গেছে যে বেচুর সো কল দিদিরা বেচু যাদেরকে দিদি বলে নাম ধরে ধরে বলেছে সেই সমস্ত নাম ধরে ধরে ডাকা দিদিদের চ্যানেলগুলো একটু সার্চ করবে মানে ভিডিওগুলো দেখবেন ডক্ট সাহেব দিয়ে দেখবেন যে সেই সমস্ত ভিডিওতে কী বলা আছে কি করবেন বলেছেন দিদিরা তার সো কল দিদিরা তাই না পাতানো দিদিরা তো সেগুলো দেখা যাবে যে একটা মা একটা বাচ্চাকে নিয়ে থাকবে সেটুকুও সেফ না দরকার হলে পুলিশ প্রোটেকশান থাকবে চেনার জন্য বাচ্চাটার জন্য তাই না পুলিশ প্রোটেকশান থাকবে অবভিয়াসলি ভারতীয় নাগরিক আর আমাদের আইন কানুন প্রোটেকশান দিতে আমাদের অবশ্যই এগিয়ে আসা দরকার টিনার তো জীবনেরই ভাসি নেই কারণ যে কোনো মুহূর্তে টিনাকে কেউ কিছু করে দিতে পারে সমস্ত কিছু কমেন্ট আছে সেই কমেন্টও আমরা জমা দিয়েছি যে এইরকম ভিডিওতে এরকম কমেন্ট আসছে যে নেক্সট যেখানে বাড়ি ভাড়া খোঁজা হবে বা ফ্ল্যাটে থাকবে বা যেখানে যাই করুক না কেন থাকুক না কেন সব খুঁজে নেওয়া হবে সব কিছু এইরকম ধরনের কথাবার্তাও আমরা জমা দিচ্ছি যে এর এরপরও আবার অ্যাটাক আসতে পারে এর পরও টার্গেট হচ্ছে টিনা তো বাচ্চাটা যাতে না নিয়ে যেতে পারে এরকম ধরনের লোক ছেড়ে দেওয়া আছে চারিদিকে তারপর তো বেছু অনেককে দিদি বলে গলায় চড়িয়ে ধরেছে বাকিটা বেঁচু বুঝবে সবটাই বেঁচুর ওপর যাবে পরিষ্কার কথা খুব ধ্রুব সত্যি কথা উত্তর বেঁচু দেবে বেঁচু যেমন সবাইকে বাতানো দিদি বলেছে তাদের বেঁচু উত্তর দিতে বাধ্য যে তার দিদিরা কী করে বেড়াচ্ছে সো ওয়াট আমাদের কি আছে তো চলো বন্ধুরা ভিডিওতে এই পর্যন্ত রাখছি আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো দেখো তারা